হ্যালো, হ্যাঁ আমার সাউন্ড কি ওকে? হ্যাঁ, ওকে। আচ্ছা ঠিক আছে, বলুন। আপনি কি আজকে ব্যালেন্স ট্রান্সফার করবেন না? হ্যাঁ জি স্যার, আচ্ছা, ব্যালেন্স ট্রান্সফার করবেন কত? 110 স্যার। আলহামদুলিল্লাহ, দেন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন। ঠিক আছে। আচ্ছা, আমার সাথে যারা যারা যুক্ত আছেন আপনারা সবাই দেখেন কিভাবে ব্যালেন্স ট্রান্সফার করতে হয়। আমাকে আমাকে মাউস দেন, মাউস অ্যাপ্রুভাল দেন। আচ্ছা, আমি আমি যাচ্ছি এবার। আপনি আমি যাচ্ছি আর্নিং এ। এখানে আমি দেখতে পাচ্ছি ফাইবারের আর্নিং এ আমার এখানে জমা আছে কত ওনার? $110, $110 নেট ইনকাম, উইথড্র জিরো। হ্যাঁ, $110 ম্যাচিউরড অবস্থায় আছে। এটি কি আপনার প্রথম প্রথম ট্রান্সফার? হ্যাঁ স্যার, প্রথম। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তাহলে আমরা এখন $110.40 আমরা এখন ট্রান্সফার দেবো। ট্রান্সফার দেওয়ার জন্য প্রথমত এখানে আপনার ইয়েটা খুলেন, এখানে 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 আপনার পেওনিয়ার অ্যাকাউন্ট ওপেন করেন, তারপর আপনার ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করেন। তাহলে আমি সবাইকে বলি যে অ্যাকাউন্ট পেমেন্ট ট্রান্সফার করার জন্য আমাদের দুইটা জিনিস লাগবে। একটা হচ্ছে আপনার একটা বাংলাদেশে একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, আর payoneer.com-এ একটা অ্যাকাউন্ট করতে হবে। তো payoneer.com-এ অ্যাকাউন্ট করা তো একদম সহজ, আপনি জাস্ট গিয়ে একটা অ্যাকাউন্ট করতে পারবেন, ঠিক আছে। আর বাংলাদেশের যে কোনো একটা ব্যাংক অ্যাকাউন্ট, আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকলেই হবে ব্যাংকে, আর অথবা ব্যাংক অ্যাকাউন্ট না থাকলে রকেট অ্যাকাউন্ট থাকলেই চলবে। আর ব্যাংক অ্যাকাউন্ট বলতে স্টুডেন্ট অ্যাকাউন্ট হলেও চলবে, সেভিংস অ্যাকাউন্ট হলেও চলবে, কারেন্ট অ্যাকাউন্ট হলেও চলবে, যে কোনো রকমের অ্যাকাউন্ট হলেও চলবে, ইভেন মোবাইল ব্যাংকিং এর অ্যাকাউন্ট হলেও চলবে। ওকে, বাংলাদেশের যে কোনো ব্যাংকে একটা ব্যাংক অ্যাকাউন্ট অথবা একটা রকেট অ্যাকাউন্ট, এবং এই payoneer.com, www.payoneer.com, এখানে গিয়ে আপনাকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো স্যার আবার অলরেডি payoneer.com অ্যাকাউন্ট তৈরি করেছে, এটা হলো ওনার অ্যাকাউন্ট। আর আপনার কোন কোন ব্যাংক কোন ব্যাংকে আপনার অ্যাকাউন্ট? স্যার ওই সিটি ব্যাংকে। একটু সিটি ব্যাংকের ওয়েবসাইটটা খুলে দেখেন পাশে, একটু যাতে বুঝার বুঝতে সহজ হওয়ার জন্য। ঠিক আছে, তাহলে ওনার সিটি ব্যাংকে ওনার ওনার অ্যাকাউন্ট। তাহলে এই টাকাটা কোথায় আসবে? ফাইবার থেকে আসবে পেওনিয়ারে, পেওনিয়ার থেকে আসবে ব্যাংকে। কারণ বাংলাদেশের ব্যাংকগুলো সরাসরি ইন্টারন্যাশনাল ট্রানজাকশন করতে পারে না, সেই কারণে একটা মাস্টার কার্ডের একটা কোম্পানির মাধ্যমে সেটা আসে। মানে টাকাটা প্রথমে পেমেন্ট প্রথমে ট্রান্সফার হবে পেওনিয়ার, পেওনিয়ার হলো একটা মাস্টার কার্ড কোম্পানি। ওই মাস্টার কার্ডে ট্রান্সফার হবে, আপনার কোনো মাস্টার কার্ড লাগবে না, সরাসরি আপনার হাতে কোনো মাস্টার কার্ড আসতে হবে না, জাস্ট তাদের ওয়েবসাইটে গিয়ে একটা অ্যাকাউন্ট খুললেই হবে। তাহলে টাকাটা ফাইবার থেকে যাবে, ফাইবার কোথায় আমি সবাইকে বলি, এই যে $110 আমরা এখন ট্রান্সফার করব, টাকাটা মানে ফাইবার থেকে আসবে কোথায়? ফাইবার থেকে এখন আসবে হলো আমাদের পেওনিয়ারে। পেওনিয়ারের অ্যাকাউন্টটা কোথায় দাঁড়ান, পেওনিয়ার দেখুন সবাই, ফাইবার থেকে আসবে এখানে, এখানে পেওনিয়ারে এই যে পাশে ফাইবার থেকে আসবে, মানে ফাইবারের যে ব্যালেন্সটা আছে সেই ব্যালেন্সটা এখানে চলে আসবে। এখানে এখন জিরো জিরো দেখা যাচ্ছে, এখানে জিরো জিরো না হয়ে এখানে গিয়ে ব্যালেন্সটা এখানে চলে আসবে। আবার এখান থেকে পেমেন্টটা চলে আসবে কোথায়? সরাসরি ওনার সিটি ব্যাংকে। ওকে, আচ্ছা আমি টোটাল বিষয়টা আমি এখন করতেছি। তাহলে আমরা প্রথমে যাচ্ছি ফাইবারে, ফাইবারতে গিয়ে আমরা এই যে আমরা যাব কোথায়, আর্নিং, আর্নিং থেকে আর্নিংটা দেখা যাচ্ছে, নেট ইনকাম $110। তারপর হচ্ছে আমরা যাচ্ছি ব্যাংক ট্রান্সফার। আচ্ছা আমাকে বলেন এই এই ইনকামটা করার জন্য আপনার কি কি কাজ করতে হয়েছে? আমি একটু কাজগুলো দেখি, আমি অর্ডারে যাচ্ছি আপনার। আপনি কয়টা কাজ করেছেন, কত কত ডলারে কাজ করেছেন, আমি একটু হিস্ট্রি গুলো দেখি। অর্ডার বলতে আর্নিংস, আচ্ছা আমি আর্নিং এ যাই। তাহলে আমি দেখতে পাচ্ছি পেমেন্টটা কখন ট্রান্সফার হয়েছে, এই যে এখান থেকে কতদিনের এটি ইনকাম, এটা ইনকাম হচ্ছে আগস্টের 2 থেকে, তার মানে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, তাই না? 3 মাস, তাই না? টোটাল 2 মাস আর কি স্যার, অগস্ট না 3 মাস, 3 মাস। এই যে আগস্টের 2 তারিখে প্রথম টাকা আসছে, ঠিক আছে, কোনো 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 ব্যাপার না, প্রথম মাসে একটু তো ইয়া হবেই। তাহলে আগস্টের 2 তারিখে অর্ডার রেভিনিউ প্রথম পেমেন্ট আসছে, ফান্ড ক্লিয়ার হয়েছে,
এই যে আগস্টের 2 তারিখে আসছে $4, আগস্টের 17 তারিখে আসছে $4, আগস্টের 26 তারিখে আসছে কত, $12, আগস্টের 31 তারিখে আসছে কত ডলার, $5। তাহলে আমরা যদি টোটাল ক্যালকুলেশন করি কথা হচ্ছে পাঁচ বারো হলো 17, 17 বার 40, তাই না? 40 না, 57, 57 আর 8 কত? যাই হোক, প্রথমে ইনকামটা কম ছিল, তারপর মানে $60-70 মতো প্রথম প্রথম হয়েছে, ঠিক আছে। মাঝখানে কি কাজ কি স্টপ ছিল? মাঝখানে একটু ব্যস্ত ছিলাম স্যার, আমি ওই জন্য কাজ করতে পারিনি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তার মানে আপনার প্রথম মাসে ইনকাম হচ্ছে $60-70 মতো, আর পরে এক মাস হয়ে ব্যস্ত ছিলেন, পরে এক মাস সময় দিতে পারেন নাই, এরপর ইনকাম হচ্ছে আর বাকিটা, ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে আপনারা দেখেন এই যে কোন কোন কখন কত টাকা, এই যে ওনার সেপ্টেম্বরের 20 তারিখে কত, $5, সেপ্টেম্বরের 30 তারিখে $8, সেপ্টেম্বরের অক্টোবরের 3 তারিখে কত ডলার, $5, অক্টোবরের 17 তারিখে $24, হ্যাঁ অক্টোবরে নভেম্বরের 2 তারিখে $24, এইভাবে পেমেন্টটা কিভাবে গ্রো হয়েছে সব সবকিছু এখানে এখানে দেখা যাচ্ছে। এবং উনি যে সকল বাইরের কাজগুলো করছে সেই বাইরের কমেন্টস গুলো আমরা একটু দেখি, আমি যদি ড্যাশবোর্ডে যাই বাইরের কমেন্টস গুলো পাবো, মানে উনি যে এই টাকাটা ইনকাম করছে, হ্যাঁ দেখেন বায়াররা যারা যারা পেমেন্টটা করছে তারা কি পরিমাণ ওনাকে ওনাকে আমি 5টা 5-স্টার ফিডব্যাক দেখতে পাচ্ছি। একটু আমাকে ফিডব্যাক গুলো দেখান, হ্যাঁ আমি 6টা রিভিউ এখানে এখানে দেখতে পাচ্ছি, হ্যাঁ নিচে যান তাহলে দেখতে পাচ্ছি ভেরি গ্রেট জব, একজন ভাইয়ের অন্য সম্পর্কে কমেন্টস করছে গ্রেট জব উইল হায়ার অ্যাগেন, আরেকজন বলছে গ্রেট সেলার, আর আরেকজন একদম আবেগে উদ্বেলিত হয়ে গেছে, দ্য সেলার ইজ ভেরি ইন্টেলিজেন্ট ইভেন থিংস হি ইজ লার্নিং অন দ্য ফ্লাই হি ক্যান টেক দ্য লেসন, মানে বিশাল একদম মনের মাধুরী মিশিয়ে লেখছে। তারপর আরেকজন বলছে গুড অ্যান্ড ভেরি ফাস্ট, ভেরি গুড, ঠিক আছে। আর অনেকগুলো কমেন্টস আমি দেখতে পাচ্ছি। আচ্ছা আপনি বলেন আমাকে এই আপনি মেইন কাজগুলো কি ছিল, মানে কি কি কাজ করেছেন এই ইয়াগুলা এই ইনকামটা করার জন্য? হ্যালো, 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 জি হ্যালো, হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি, লাইনটা আমার ডিসকানেক্ট হয়ে গেছে গিয়েছিল, আমাকে মাস্টার আরেকবার দেন। ঠিক আছে, হ্যাঁ বলুন আপনার মেইন মানে কাজগুলো কি কি ছিল? এটা বেশি ছিল স্যার ওই ক্লাসিফাইড এডিট ছিল আর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ছিল কাজগুলো, ভেরি গুড। প্যাটার্ন ডিজাইনের ছিল একটা, প্যাটার্ন ডিজাইনের ছিল একটা, আর ম্যাক্সিমাম কাজ ছিল ক্লাসিফাইড পোস্টিং এর এবং ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। ক্লাসিফাইড পোস্টিং বেশি, হ্যাঁ আমি আমি সবাইকে বলি যে অনেক ইনকাম করার জন্য একটা গিগ যথেষ্ট, একটা গিগ মানুষ হলে যথেষ্ট। এই যে আমরা আচ্ছা কয়টা কি কি কাজ করছে সেটা আমরা রাত তো এখান থেকে পাবো, আমি যদি ওনার গিগ গুলো একটু দেখি আপনারা সবাই। আমার ডিনেট যে কাজগুলো করছিলাম প্রথম দিকে গুলো ডিনেট হয়েছিল আপনি জানেন স্যার ব্যাপারটা, এরপর আবার নতুন করে স্টার্ট করতে হয়েছে, আমার কমেন্ট গুলো ছিল বাট গিগটা ডিনেট করে দিছিল দুইটা গিগ একসাথে প্রথম দিকে। তো যে যে গিগ থেকে মেইন কাজগুলো আসছে ওই ওই গিগটা কোথায়? ওটাই ডিনেট হয়ে গেছিল, ওটা ছিল স্যার বাস ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এর, এরপর আবার নতুন করে আমাকে করতে হয়েছে কাজটা। ওই ওই মানে ইয়ার কয়টা কাজ ছিল ওই গিগে? ওখানে প্রায় একটা না ছিল, চারটা ছিল টোটাল, চারটা ছিল কাজ। বাট আমি এখানে অর্ডার দেখতে পাচ্ছি শুধু একটা, শুধু একটা অর্ডার দেখতে পাচ্ছি, এইটাতে এগুলো আবার নতুন করে ওই স্টার্ট করতে, যেটাতে বেশি কাজ পাইছি ওই গিগটা ডিনেট হয়ে গেছিল আর কি, যে লোগোর মনে কোন একটা সমস্যা ছিল যেটা আপনি দেখছিলেন, যেটাতে যেটাতে বেশি কাজ পেয়েছিলেন ওইটাতে কয়টা কাজ পেয়েছিলেন? ওইটাতে একটা না মনে 4টা কি 5টা, দেরি হচ্ছে স্যার এর একদম ফার্স্ট দিকে, 4টা 5টা। তারপর বাকি কাজগুলো এই যে গত মাসে বা এই মাসে যে কাজগুলো করেছেন এগুলো? এটা ওই যে কিছু এরপর এগুলো কিছু রিভিউ দেয়নি এই জন্য স্যার দেখাচ্ছে না, রিভিউ না দিলে স্যার দেখাচ্ছে না, বুঝলাম না। হ্যাঁ এখানে অর্ডার, এই যে অর্ডার অর্ডারের জায়গায় এখানে এক দেখতে পাচ্ছি, হ্যাঁ ওটা হচ্ছে ওই আর ওই আমার যে প্যাটার্নে যে কাজটাই দিন করলাম, আর আমার আরেকটা অ্যাকাউন্টে কাজটা বেশি আছে, এটাও হয়তো আর কয়েকদিনের মধ্যে স্যার ম্যাচিউর হবে আর কি। আচ্ছা আমি বুঝতে পেরেছি, তার মানে আপনার সবচেয়ে বড় গাছ গাছ যেটা ছিল সেই গাছটা ফাইবার কেটে দিয়েছে কোন একটা কারণে, স্যার মানে কি সমস্যা ছিল? এটা ছিল ওই যে সম্ভবত এটা লোগো কোন একটা লোগো ভায়োলেশন বা কি একটা দোষ ছিল। ও ইয়েস ইয়েস, মানে কোন একটা, হ্যাঁ আমি বুঝতে পেরেছি, গুগল ইমেজ থেকে কোথাও কোন একটা ইমেজ দেওয়া হয়েছে যেটা কপিরাইটেড কন্টেন্ট ছিল। আচ্ছা ব্যাপার না, ব্যাপার না, গাছ
কাটলে আবার কি গাছ লাগানো যাবে, ব্যাপার না। আর গাছের ফলগুলো তো আছে, হ্যাঁ, আচ্ছা ব্যাপার না। প্রথম দিকে এরকম এরকম হয়, এরকম এটা কোনো বিষয় সেটাই না। সেটাই বলছিলেন আপনি আমাকে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে সমস্যা নেই। তাহলে এগুলো এখন চারা গাছ অবস্থায় আছে, ইনশাল্লাহ কি গাছ আস্তে আস্তে বড় হবে। আর ইনশাল্লাহ একটা সমস্যা নেই স্যার। একটা গাছ বড় হলেই যথেষ্ট, অনেকগুলো গাছ না হয়ে একটা গাছ একটা থাকলেই যথেষ্ট। জি স্যার, ঠিক আছে তাহলে। আচ্ছা তাহলে আমরা, হ্যাঁ, এখন তাহলে আপনি ইয়াতে যান, এখানে যান। আচ্ছা আমি, আচ্ছা আমি যাচ্ছি, আমি যাচ্ছি। আমরা প্রথমে যাচ্ছি এখন আর্নিং, এখন আমরা ব্যালেন্সে ট্রান্সফার করবো। ট্রান্সফার করার জন্য আমরা এখন যাচ্ছি আর্নিং এ, আর্নিং থেকে $110 নেট ইনকাম, এখান থেকে আমরা ব্যাংক ট্রান্সফার করবো। ব্যাংক ব্যাংক ট্রান্সফার করার জন্য আমরা জাস্ট ক্লিক অন, ক্লিক অন ব্যাংক ট্রান্সফার, সবাই দেখেন, ক্লিক অন এই যে ব্যাংক ট্রান্সফার, ঠিক আছে, ব্যাংক ট্রান্সফার। ব্যাংক ট্রান্সফার করার জন্য ট্রান্সফার টু, ব্যাংক ট্রান্সফার অ্যামাউন্ট $110, $10.40, কনফার্ম অ্যান্ড উইথড্রল, এখানে ক্লিক করলাম, ঠিক আছে। এই যে $110 আর অন দেয়ার ওয়ে, এটা পথে আছে, আসতেছে। ফান্ডস শুড ল্যান্ড ইন ইউর অ্যাকাউন্ট উইথিন 7 business days। এটা কি অ্যাড করা ছিল আপনার ইয়াতে, পেওনিয়ার অ্যাকাউন্টে কি, অ্যাকাউন্টে কি লিঙ্ক করা ছিল? জি স্যার লিঙ্ক করা আছে, সবকিছু রেডি, শুধু আপনার জন্য ওয়েট করছিলাম স্যার আচ্ছা ট্রান্সফার আপনি দিবেন বলে। আচ্ছা ঠিক আছে, আমি আমি সবার উদ্দেশ্যে বলি, দ্যাটস গ্রেট, আমি সবার উদ্দেশ্যে বলি। ওই আগে থেকে উনি পেমেন্টের অ্যাকাউন্টটা তৈরি করছে, পেমেন্টের অ্যাকাউন্টটা তৈরি করে এখানে লিঙ্ক করাতে হয়। লিঙ্ক যেভাবে করাতে হয়, আপনি জাস্ট এখানে যদি ক্লিক করেন, ব্যাংক ট্রান্সফারে ক্লিক করলে পেমেন্টের কি চাইবে, ওই আইডি এবং পাসওয়ার্ড চাইবে, ঠিক আছে। পেমেন্টের আইডি, আইডি পাসওয়ার্ডটা দিবেন, দিলে কি সাথে সাথে এটার সাথে এটা এটা লিঙ্ক হয়ে যাবে, পেমেন্টের অ্যাকাউন্টটা, পেমেন্টের অ্যাকাউন্টটা লিঙ্ক হয়ে যাবে, ঠিক আছে। তার মানে পেওনের অ্যাকাউন্টে, এই অ্যাকাউন্টে ঢুকতে হবে কোথেকে, এই অ্যাকাউন্টে ঢুকতে হবে ফাইবারের ভিতর থেকে। ফাইবারে আসবেন, ফাইবারে এসে যখন ব্যাংক ট্রান্সফারে ক্লিক করবেন, তখন পেওনিয়ারের ওই এটা, এই পেওনিয়ারের আইডি পাসওয়ার্ড চাইবে, ওইখানে আইডি পাসওয়ার্ড দিলেই বাস এটার সাথে ওইটা লিঙ্ক হয়ে যাবে। তাহলে লিঙ্ক হওয়ার পর, এরপর আমরা জাস্ট ব্যাংক ট্রান্সফার দিলেই একটা ক্লিক করলে কি হলো, টাকাটা এখান থেকে এখানে এখানে চলে আসলো, ঠিক না। আমরা একটু দেখি এখানে আসছে কিনা, এখানে এখনো আসে নাই, ঠিক আছে। এই যে এই এখানে আমরা দেখবো $110, বাট এখন আমরা এটা দেখবো না, টাকাটা ট্রান্সফার করতে সময় লাগবে কমপক্ষে 4 দিন, ঠিক আছে। ওরা যদি বা 7 দিন টাইম নিছে, বাট নর্মালি 4 দিন হয়ে যায়। ওই প্রথম ট্রান্সফারটা করানোর সময় ওরা কি 4 দিন সময় নেয়, আর দ্বিতীয় ট্রান্সফার এরপর থেকে কি 1 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে, করলে সাতারা থেকে এখানে চলে আসবে। প্রথমে অনেকগুলো মানে ভেরিফিকেশনের মানে বিষয় থাকে, ওই জন্য একটু লেট হয়। তো এখন এই টাকাটা এখান থেকে এখানে আসতেছে, এখন আমরা কনফার্ম হওয়ার জন্য আমরা একটু ইমেল, আপনি একটু ইমেলটা চেক করেন, টাকাটা আসলে ট্রান্সফার হয়েছে কিনা বা অন দ্য ওয়েতে আছে কিনা। পেওনিয়ার থেকে আপনার একটা মেল আসার কথা, আবার ফাইবার থেকে একটা একটা মানে ইমেল আসার কথা। ফাইবার থেকে টাকাটা চলে গেছে এই উদ্দেশ্যে আপনার একটা মেল আসবে, আর পেওনিয়ারের টাকাটা পেন্ডিং আছে, পেওনিয়ার থেকে একটা মেল আসবে। মানে উভয় পক্ষ আপনাকে কনফার্ম করবে যে টাকাটা, একজন বলবে আমি দিছি, ও বলবে আমি পাইছি। একটা স্প্যামে দেখি স্যার, অনেক সময় তো স্প্যামে থাকতে পারে, একবার রিফ্রেশ করুন তো। আসলে না, তাহলে হয়তো একটু পরে হয়তো আসবে, হ্যাঁ দাঁড়ান, আপনি আপনি মাউস ছেড়ে দেন, আমি দেখছি। তাহলে টাকাটা, হ্যাঁ, তাহলে আপনি আপনি পরোটা আপনি পারবেন। এখন আপনার প্রথম কাজ হলো কি করা, এটাকে ইয়া করা, এই পেওনিয়ার অ্যামাউন্টটাকে আপনি এটাতে মানে ভেরিফাই করছেন, তাহলে পেওনিয়ারের কাজ, পেওনিয়ার কে ভেরিফাই করা। টাকাটা যখন এখানে আসবে, এখানে আসার পর এই টাকাটা এখান থেকে ট্রান্সফার হওয়ার আগে কি করতে হবে আপনাকে, আগে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য সেটিংস, সেটিংস থেকে কোথায় ভেরিফিকেশন সেন্টার, ভেরিফিকেশন সেন্টারে গিয়ে এটাকে এনআইডিটা নিচ্ছিল না, এনআইডিটা আমি আবার পেনিয়রের সাথে কথা বলছি, ওখানে ওরা খুব ভালোভাবে জিনিসটা করে দিয়েছে। তোমার একটু কর্নার একটু দেখা যাচ্ছে না, তুমি আবার পাঠাও, আমি আবার ফোন করার পর ওদের সাপোর্ট টিম খুবই মানে ইফেক্টিভ রেসপন্স, ভালো, খুবই ভালো স্যার, জি, অনেক সুন্দরভাবে কথা বলছে, রাইট। তারপর আমি হিস্ট্রিতে দেখতে পাচ্ছি, হ্যাঁ, ন্যাশনাল আইডি কার্ড আপনি দিয়েছেন জুলাইয়ের, রিকোয়েস্টেড জুলাই 9, তার মানে অ্যাকাউন্ট আপনি করা ছিল আরো আগে, তাই না? অ্যাকাউন্ট অনেক আগে ছিল, জি, সেপ্টেম্বর 3 তারিখে সেটা সাবমিটেড হয়েছে, সেপ্টেম্বর 3 তারিখে মোটামুটি অ্যাপ্রুভ হয়েছে, ঠিক আছে।
প্রথমবার নট অ্যাকসেপ্টেড হয়েছে, পরেরবার সেপ্টেম্বরের 3 তারিখে এটা অ্যাপ্রুভ হয়েছে। ভেরি গুড, তাহলে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড করা আছে, তার মানে পেমেন্ট ভেরিফাইড করা না থাকলে পেমেন্ট ট্রান্সফার হতে সমস্যা হয়। সেই জন্য সতর্কতা হলো আপনি পেমেন্টের অ্যাকাউন্টটা করার সময় অ্যাকাউন্টটা করে আগে ভেরিফাই করে ফেলবেন, তারপর পেমেন্ট ট্রান্সফার করবেন। হ্যাঁ, আপনার পেমেন্টের অ্যাকাউন্ট করা হইলো, ভেরিফাই করা হইলো, ভেরিফাই করার পরের কাজ হলো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা। আবার আমরা সেটিংস এ যাব, সেটিংস থেকে আবার আমরা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করব, ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট। হ্যাঁ, ওনার অলরেডি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা আছে, একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে ব্যাংক এশিয়া, আর একটা আছে সিটি ব্যাংক। ইচ্ছে হলে ওনার যখন ইচ্ছে উনি ব্যাংক এশিয়াতে ক্লিক করলে ব্যাংক এশিয়াতে চলে যাবে, সিটি ব্যাংকে ক্লিক করলে সিটি মানে সিটি ব্যাংকে চলে আসবে। এই যে ব্যাংক এশিয়ার ওনার অ্যাকাউন্ট নাম্বার একটুখানি দেখা যাচ্ছে, ঠিক আছে, ব্যাংক এশিয়ার অ্যাকাউন্ট, সিটি ব্যাংকের অ্যাকাউন্ট। আপনি চাইলে এখানে রকেট রকেট অ্যাড করতে পারবেন, আরো 3-4টা ব্যাংক এখানে অ্যাড করা যায়, মানে তিনটা তিনটা অ্যাড করা যায়। ব্যাংক এশিয়া আপনার অ্যাপ্রুভ হয়ে আছে, সিটি ব্যাংকও অ্যাপ্রুভ হয়ে আছে, তার মানে ব্যালেন্সটা যখনই এখানে যখন দেখা যাবে, এখানে দেখা দেখা যাওয়ার পর আপনি জাস্ট ক্লিক করবেন উইথড্রলে, ঠিক আছে। যখন এখানে ব্যালেন্সটা মানে দেখা যাবে $110, জাস্ট আপনি এখানে উইথড্রলে ক্লিক করবেন। উইথড্রলে ক্লিক করলেই উইথড্রল থেকে টু ব্যাংক, সাধারণত এটা এটা ব্যাংকে চলে আসবে, আর কোনো টেনশন করতে হবে না। হ্যাঁ, ব্যাংকে আসতে প্রথমবার আসতে হতে একদিন দুদিন সময় নিবে, বাট এরপর আর কোনো মানে টেনশন হবে না, এরপর থেকে আপনি দেওয়ার সাধারণত চলে আসবে, ঠিক আছে। এটা হচ্ছে আপনি যদি ব্যাংকে যদি ট্রান্সফার করেন। আর যদি আপনি ব্যাংকে ট্রান্সফার না করে যদি আপনি যদি একটা পেওনিয়ারের যদি মাস্টার কার্ড নেন, হ্যাঁ, সেক্ষেত্রে আপনাকে পার মান্থ $1 করে চার্জ কাটবে, তখন আপনাকে আর ব্যাংকে ট্রান্সফার করা লাগবে না, সরাসরি কি এই পেওনিয়ারের অ্যাকাউন্টে যে টাকাটা জমা আছে সেটা আপনি মাস্টার কার্ড দিয়ে আপনি তুলতে পারবেন, মানে যে কোনো এটিএম থেকে, যে কোনো পোস্ট থেকে, মানে মিনাবাজার আগরাতে বাজারও করতে পারবেন, আবার কি ওই কার্ড দিয়ে যে কোনো ব্যাংকের যে কোনো এটিএম থেকে টাকাও তুলতে পারবেন। ওই মাস্টার কার্ড নিলে অসুবিধা হলো $1 করে চার্জ কাটে, আর ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করলে কোনো ফি নেই, এটা সেফ, জাস্ট একদিন দুদিন সময় লাগে আর কি, ঠিক আছে। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ স্যার, ওকে, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক আমরা মানে অনেক 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 খুশি হলাম আমি। এখন আমার কোন স্টুডেন্ট যখন, হ্যাঁ, কোন স্টুডেন্ট যখন ইনকাম এটা হয়, এখন আমার মনে হয় যে আসলে এটা স্টুডেন্ট না, এটা আমার মানে আমার তার চেয়ে অনেক বেশি, অনেক অনেক বেশি আমার আরো আরো বেশি কিছু পাওয়ার দরকার স্যার আপনার, যেটা আমরা করতে পারছি না আপনাকে। না না না, সেটা না স্যার, আন্তরিকভাবে এটাই স্যার, এটা এই এই প্ল্যাটফর্মটা দেওয়ার জন্য আপনার এই অবদান এখানে বেশি, এর জন্য আমি সব পেরেও কিন্তু বসেছিলাম, আপনার হাত দিয়ে করাবো বলে স্যার। ইনশাআল্লাহ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। তো এটাই আমার জন্য সবচেয়ে বড় আনন্দের, ঠিক আছে, ইনশাল্লাহ। আপনার প্রথম শুরু হলো এবং আমি আশা করি অতি দ্রুত কি এই যে মাসে $100 থেকে শুরু করে, মাসে $100 ইয়া না করে আপনার অতি শীঘ্রই মাসে এটা কি হয়ে যাবে, হ্যাঁ, $1,000 উপরে হয়ে যাবে। যতটুকু দেখলেন, হ্যাঁ, কারণ বাইরে থেকে তো জিনিসটা আসলে বোঝা যায় না, তাই না, ভিতরে ডুবলে বোঝা যায় যে কতটা কঠিন কতটা জটিল। এখন ফ্রিল্যান্সিং অনেকে মনে করে খুব সহজ, আসলাম আর লাখ লাখ টাকা হয়ে গেল, হ্যাঁ, আবার অনেকে মনে করে খুব কঠিন। আপনার মানে ইয়াকি মানে ওপিনিয়ন কি, অভিজ্ঞতা কি? এটা সম্পূর্ণ স্যার নিজের উপর, আমি যেটা মনে করি স্যার এখানে অবশ্যই কঠিন, আবার একদম এত সোজাও না, দুনিদিকে চিন্তা করে নিজের উপর নিজেকে গ্রহণ করে নিজের কাজটা যদি নিজে বুঝে সুন্দর করে অ্যাপ্লাই করতে পারে, নিজের অভিজ্ঞতাটা আপনার আপনার সাপোর্টিংটা যদি অ্যানালাইসিস করে যেটা ইউজ করা যায়, আমার মনে হয় অনেক কিছু করা সম্ভব স্যার। রাইট, কথা হচ্ছে প্রথম দিকে খুব কঠিন লাগে কিন্তু করতে করতে একদম সহজ মনে হয়, তাই না? জি স্যার, প্রথম দিকে মনে হবে যে এটার চেয়ে কঠিন কোনো কাজ আর নাই, কিন্তু আস্তে আস্তে সবকিছু আস্তে আস্তে ইয়া হয়ে যায়, মানে একদম সহজ হয়ে যায়। এখন আপনার কনফিডেন্সের বিষয়টা আমাকে বলেন যে আপনার আসলে এখান থেকে যে মাসে $1,00,000-$2,00,000 ইনকাম করার যে একটা ইয়া, ওটুকু যেটা আপনার কয়দিন মানে ওটুকু আসলে করা যাবে কিনা, $1,00,000 উপরে ইনকাম, আর ওটুকু যেটা আপনার কয়দিন সময় লাগতে পারে, কয় মাস লাগতে পারে? এটা স্যার আমি মনে করি এটা মিনিমাম 6 মান্থ তো লাগবে, কারণ আরো ধৈর্য তো আরো কিছু শিখতে হবে, যেজন্য আমি শিখছি 6 মান্থ, এখানে কোনো শেষ নাই। সিক্স মান্থ তো আমি বলি $1,00,000 উপরে ইনকাম করার জন্য 6 মান্থ তো খুব একদম কোনো টাইমই না। মানুষ 5 বছর 10 বছর করার পর মানুষ $1,00,000 উপরে ইনকাম করতে পারে না, 5 বছর 10 বছর পর পড়াশোনা করার পরও, তাই না? তো 6 মান্থ তো সেই ক্ষেত্রে তো লাইফ টাইম অ্যাচিভমেন্টের জন্য 6 মান্থ কোনো ব্যাপারই না। এখন আপনার মধ্যে এই কনফিডেন্স আসছে কিনা যে না 6 মান্থের মধ্যে, 6 মান্থ বাদ দেন, 8 মাস ধরেন, 10 মাস ধরেন, এর মধ্যে আপনি $1,00,000 উপরে ইনকামে যেতে পারবেন, এই কনফিডেন্স আসছে কিনা?
আছে স্যার ইনশাআল্লাহ, আপনি সাথে থাকলে স্যার ইনশাআল্লাহ পারবো, কোনো সমস্যা নেই। ইনশাআল্লাহ এই আপনারা কত টাকা ইনকাম করতেছেন সেটা কোনো আপনার কোনো বড় বিষয় না। হ্যাঁ সেটা কোনো বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে আপনার কনফিডেন্সটা কতটুকু বাড়লো। জি অবশ্যই। একজন খেলোয়াড় সবাই ছক্কা মারতে পারে, হ্যাঁ কিন্তু ওই খেলার মাঠে গিয়ে কি হয়ে যায়, ওই যে কনফিডেন্সটা এখানে ফ্যাক্ট। হ্যাঁ কার আত্মবিশ্বাস আছে, কার কনফিডেন্স আছে, কে সেভাবে কি সবাই করে না, সবার হাত পা সমান, ঠিক আছে? তো ইনশাআল্লাহ কনফিডেন্স কনফিডেন্স মানে বাড়ছে কিনা। ঠিক আছে তাহলে, আপনাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে আমি তাহলে স্টপ করে দিচ্ছি।